আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকের পর্বে আপনাদের সামনে নিয়ে এসেছি সাবুদানা আর নারকেলের পানি দিয়ে প্রাণ ঠান্ডা করার মতো শরবত। আশা করি এই শরবত রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। এই গরমের দিনে শরবতের রেসিপি অনেক ভালো লাগে। তাহলে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সঙ্গে দিয়ে দিবেন একটা লাইক একটা শেয়ার কাজ করুন। তাহলে আজকে দেখিয়ে দিই। এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, কিছু পানি গরম ফুটতে দিয়েছি। এখানে আমি চায়ের কাপে এক কাপ সাবুদানা দিব। এগুলো নেড়ে নেড়ে জাল করব, যতক্ষণ পর্যন্ত না সাদা বাপ আসে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেড়ে এটা জাল করতে থাকব। এ পর্যায়ে আমার সাদা বাপটা চলে আসছে। এখন আমি একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করব। ঠান্ডা পানি না দিলে এগুলো দলা পেকে যাবে, দলা দলা হয়ে যাবে, সেজন্য সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিতে হবে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এগুলো এক পাশে রেখে দিব। এখানে আমি একটা নারিকেল কেটে পানি নিয়ে নিব। এই নারিকেলের পানি দিয়ে আমি এখন জেলুর তৈরি করব। মশাল্লা, এক গ্লাস পুরোপুরি পানি হয়েছে। এখানে আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে নারকেলের পানিগুলো ঢেলে দিব। এখন নারকেলের পানিগুলো ঢেলে এখন দিয়ে দিব এক চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিলে তাহলে জেলুটা হবে। আগার আগার পাউডার দেওয়া হয় যে জমাট বাঁধার জন্য। ভালো করে নেড়ে নেড়ে এটা জাল করে এ পর্যায়ে আমি এক ফুটো ফুড কালার দিব। এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি সুন্দর লাগার জন্য এক ফুটো ফুড কালার দিচ্ছি। একটু বেশি পড়ে গেল, এক ফুটা দিবেন, না দিলেও চলে। এখন আমি যে বক্সে জেলুটা সেট করব সেখানে ঢেলে দিব। এখানে চুলায় আমি হাফ লিটার দুধ গরম করতে দিয়েছি। দুধটা একটু গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে সুগন্ধি আসে, একটু গাঢ় হয়। এটা আমি নেড়ে নেড়ে জাল করব। এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা বেশি বা কমে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। এ পর্যায়ে আমি একটা জগে ঢেলে নিচ্ছি, অ্যাড করে দিব এখন সাবুদানাগুলো। সাবুদানাগুলো অ্যাড করে দিয়ে এখন ভালো করে নেড়ে নিব। এই পর্যায়ে আমার জেলোটা হয়ে আসছে। এখন কেটে ওইখানে শরবতের মধ্যে অ্যাড করে দিব জেলোটা, নারকেলের পানির জেলোটা অ্যাড করে দিব। পিস পিস করে কেটে এগুলো এখন দিয়ে দিব। অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে নেওয়ার পর আধ ঘন্টা ফ্রিজে রেখে দিব। এখন পরিবেশনের পালা, 8 ঘন্টা পর চলে আসলাম। ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে অবশ্যই ইফতারটা
ইফতারের সময় খাবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট কোনো আবার ভিডিওতে দেখা হবে। আর রমজান মাস কথাটা একটু ফেঁচিয়ে যাচ্ছে, ওটা আপনারা ইগনোর করবেন।